আল্লাহ পাক জানিয়েছেন লাইং শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন হে নবী, যদি তারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে দিনের পর দিন বাড়াতেই থাকবো, শুধু বাড়িয়ে দেব না, লাজিদান্নাকুম অবশ্যই আমি আল্লাহ বাড়াতেই থাকবো। লামে তাকিদ নুনে সাকিলা, এই যে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, যেহেতু তার কথার ভেতরে এমনিতেই কোনো ভেজাল নেই আছে, তারপর আবার গ্যারান্টি দিয়েছেন দুইটা। মাফাসসির নিকরাম এই জন্য দিয়েছেন যে শুধু বাড়িয়ে দেবেন তা না, দিন যত যাবে ওই নিয়ামত তার জীবনে আল্লাহ বাড়াতেই থাকবে। একটা স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম, স্বাধীনতার শোক কি এখন আমরা যারা মজলুম তারা টের পাচ্ছি। মুক্ত জীবনে থাকলে কেমন লাগে এটা আমার চাইতে আপনি বুঝবেন না। তিনটা বছর বিনা কারণে ওরা আমাকে আটকে রেখেছে জেলখানায়, এটা একটা জিন্দা মানুষের কবর। আমার চাইতে আরো কঠিন অবস্থায় ছিল ব্যারিস্টার আরমান। আমান আজমি ভাই সহ এখনো পর্যন্ত বাংলার মাটির নিচে বহু জায়গায় আয়না ঘরের নামে মানবতার সাথে সবচাইতে বড় তামাশা করা হচ্ছে। আহ্বান জানা এখন যারা দায়িত্বে আছে, যেখানে যে আছে তাকে বিনা শর্তে এই মুহূর্তে বের করে দেওয়া, এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ। 71 সালে যদি মানবতা বিরোধী অপরাধ করার কারণে 50 বছর পরে তাদের ফাঁসি দেওয়া যায়, রিসেন্ট যারা এই অপরাধগুলো করেছে এই 15 বছরে ওদের এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার। মানুষ কত বিবেকহীন হলে একটা মানুষকে কবরের মতো জায়গায় হাত পা বেঁধে তাও এমনি এমনি না, এমনিতে যদি ফেলে রাখে তাও তো হয়। আমার সাথে যিনি ছিল মাওলানা মুফতি ফখরুল ইসলাম, হাতিয়ায় বাড়ি নোয়াখালী, লোকটা একটা ভালো মানুষ, অথচ তারে ধরে নিয়েছে মাটির নিচে এমন জায়গায় রেখেছে, পেছনে হাত বেঁধে চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। আমার পাশেই আমার ঘরে ছিল উনি প্রায় 3 বছর। মাঝে মাঝে দুঃখের ওই কথাগুলো যখন বলতো আমি নিজেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত, মানুষ এটা করে। এখনো পর্যন্ত অনেকে জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, আপনি নিজেও জালেম, যার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন সে তো বিশ্ব জালেম। সরকার যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, আমরা যেহেতু ভুক্তভোগী, আমিও মাটির নিচে থেকে এসেছি। যারা আছেন বাংলাদেশের যত আয়না ঘর আছে একটাকেও বিলুপ্ত না করে এটা টুরিস্টদের স্পেস হিসাবে এটা দেখে যাওয়ার জন্য এই জায়গাগুলো রেখে দেন, পৃথিবীর মানুষ যেন বসে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। আপনি তো 2 দিনও বাড়ির বাইরে যেয়ে থাকতে পারেন না, আর লোকটা জানেই না যে দুনিয়া নামে কিছু আছে কিনা। ব্রিগেডিয়ার জেনারেল এত বড় বিচক্ষণ একটা লোক, বের হওয়ার পরে আমান আজমি কি কান্নাকাটি করছিল না যে আমি আলো দেখতে পাইনি 10-12 বছর, আলো কি আমি জানি না। এদেরকে আল্লাহ মাফ করবে বলে আমার তো মনে হয় না, কারণ কোরআনে কারিমে আছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। এই জন্য জালেমরা যা করেছে ওদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ, দুনিয়া তো শেষ করেছে, কারণ জালেমদের এখন কেউ মায়ার নজরে দেখছে। এই যে কালা মানিকের যে অবস্থা, একটা বিচারপতি গলার ভেতরে গামছা দিয়ে কলার ধরে মনে হচ্ছে যে কি পেয়েছে, আসলেই তো কি পেয়েছে, কে যেন লিখেছে ভারত থেকে একটা মাগুর মাস ভেসে এসেছে। শয়তান আলেমদের সাথে যা করেছে, ও লিস্ট করেছিল আলেমদের 116 জনের নাম নিয়ে মন মতো, আমার নামও ঢুকিয়েছে। আমি জেলখানায় বসে পেপারে দেখলাম যে আমার নাম আছে। এখন এই জালেমদের 116 জনের টার্গেট এবং তালিকা করা দরকার,
আর বাংলার জনগণের হাতে দেওয়া দরকার যে নে যা করবি কর। পরে যেমন কিল ঘষে দিয়ে ওর শুনলাম যে অন্ডকোষ উড়িয়ে গেছে, উড়িয়ে যাওয়াই দরকার, কারণ ও দিয়ে করবে কি? ওই শয়তানের সাথে যে সংসার করেছি সেও মরেছে, তার রুচি নিয়েছে কি করে ওর বিছানায় থাকতে? একটা মানুষ, মানুষ নামে একটা কলঙ্ক, যে আচরণ করে আর সে উগ্র কথাবার্তারা বলে, এই যদি হয় একটা বিচারপতি তাও হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, তার দ্বারা কত মানুষ অবিচারের কারণে আজ হাজারো মানুষ তার কারণে জেল খাটতেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ এমনি ধরেছে। ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা, এমনিতে আমি কাউকে ধরি না, যদি একবার ধরি ওরে বাপ বলার সময় দেই না। এখানে জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, অনেকে বলে হুজুর মাফ করে দোয়া করেন, মাফ করে আমি করব কি? আমার সাথে তো একা অপরাধ হয়নি, এই গোমের ঘরে হাজারো মানুষ আমার সামনে কান্নাকাটি করতো, সাত তালায় নিচ তালায় মাটির নিচে বহু মানুষ 2 বছর 3 বছর পড়ে আছে, কেউ জানেই না, ওর বাড়ির লোক মনে করে মরে গেছে। আমি একা মাফ করলে আমি মাফ করব কোন কারণে? আপনি আমার জায়গায় থাকলে আপনিও মাফ করতেন না, এই বিনা কারণে জুলুমের শিকার হয়ে এখনো পর্যন্ত শয়তানরা বসে আছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে, দেশে পারছে না বিদেশে করছে, আমার যা ক্ষতি করে দিলেন, আমার মা বাবা স্ত্রী এমনকি আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার কাছে আসে না, ওরে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর, ও আমার চেনেও না ডাকেও না আমার কাছেও আসে না, আমার একটা দুঃখ না? আমি যদি অপরাধ করতাম তাহলে আমার দিতে পারতেন, কিচ্ছু জানি না আন্দাজে ভুয়া মিথ্যা মামলা দিয়ে। আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে যত মিথ্যা মামলা আছে বাংলাদেশে এই বৃহস্পতিবারের আগে সব যেন নষ্ট হয়ে যায়। লোকটার অ্যাক্টিভিটিস, কথাবার্তা, যে কাজকর্ম যা দেখছি, এভাবে যদি কিছুদিন চলতে থাকে এদেশ থেকে সত্যিই যে জুলুমগুলো হয়েছিল কিছুটা কিছু ক্ষত কাটবে, তাকে সময় দেওয়া দরকার, যারা আছে তাদেরকে আমরা সময় দিতে চাই, অত তড়িঘড়ি করার দরকার নেই। গতকালকে যারা এই জড়িঘড়ি করেছিলেন কি আনসার নাকি কিসের আনসার? পুলিশ ছাড়া এদেশ যদি চলতে পারে আনসারের কোনো দরকার নেই, ও ছাতা বিলুপ্ত করে দেওয়া দরকার। মানে 9 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ঢুকেছে একে একটা মানুষের জাত ঢুকেছে, মানুষের জাত যদি এই কয় বছরে ঢুকতো তাহলে রিমান্ডে আমার মতো এরকম একটা নিরীহ মানুষ, আমার শরীর চলে না, আর আমার সাথে যা করিয়েছে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধলে হাত এমনি কেটে যায়, মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাস, কিচ্ছু জানি না ওই বিষয়ে, আন্দাজে 11 ঘন্টা টাঙিয়ে দিয়েছে, কত বড় কষ্ট ভেতরে থাকলে কথাগুলো বের হয় বলেন তো, আর গালি গালাজ তো সব ফেরি, আমারে গালি দিলে তো হয়, কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসির যার জুতা সাফ করার যোগ্যতা ওই ওই শয়তানদের নেই, তার মা মাতালি তুলে কি গালি দিত। এই কাউন্টার টেরোরিজমে যে লোকটা দায়িত্ব ছিল আসাদুজ্জামান, একটা টাটকা নির্ভেজাল শয়তান, গত পরশদিন সরকার ওরা একেবারে ওএসটি করে বাদ দিয়ে দিয়ে, যা এবার ঠেলা বুঝবে, জনগণ পিটিয়ে মেরে ফেল, মানুষকে বলছে যে হুজুরকে মারো, যারা অফিসার ছিল ওর নিচে আমারে দেখিয়ে বলছে যত পারো পিটা, কি আমার দোষ কি? বলে আমরা যা যা বলতে বলি এইগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে যেয়ে বলবেন, যদি না বলে আপনার বউ তুলে নিয়ে আসবে, চরিত্র দেখেছেন? হেদায়েত কামনা করবো না ওদের, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেমদের হেদায়েত দেয় না, জোর করে আমি যদি করি তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে, কি আপনি ভুল ধরেন? আমি বলেন না হুজুর দোয়া করেন, দোয়া করে করব কি? ওদের জন্য তো দোয়া করা নিষেধ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি,
সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে জানিয়েছেন, হে নবী, দোয়া করা দূরের কথা, ওরা মরে গেলে কবরের পাশত লাবেন না। এই জন্য যে মানুষগুলো আমাদেরকে সত্যি এই মুক্ত জীবন, এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে তিনটা পদ্ধতিতে। এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে না, এটা আমরা নিয়ামত হিসাবেই পেয়েছি, একটা মুক্ত জীবন পেয়েছি। আজকে কুষ্টিয়াতে বাংলাদেশে জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা শাখার 500 আলেমের আয়োজন করেছিল অডিটোরিয়ামে। যত রকমের আলেম আছে, সে যে ঘরনার হোক, সব যেহেতু এক হয়ে গেছে, সবাইকে ডাক দিয়েছিল। অথচ 500 না, 5 জন যদি এই 5 তারিখের আগে এক জায়গায় হইতো, ষড়যন্ত্র করছে বলে ধরে নি। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন? সুতরাং একটা নিয়ামত, এ নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুখ দিয়ে বলার দ্বারা, যেটা আমরা বলছি যে হ্যাঁ আসলে এটা নিয়ামত। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাওয়া যাবে, সেটা আমরা পাচ্ছি। জালেমরা পাবে কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য শেফা হিসাবে কাজ করবে। এটা যদি সত্যিই রোগ মুক্তির কারণ হিসাবে দেখতে চান, দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছি, এ দেশে যত রকমের রোগ আছে, এ রোগগুলোর জন্য চিকিৎসা করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা চুরি মুক্ত করার ঘোষণা দিচ্ছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি মুক্ত করা যাবে না, চোর মুক্ত হওয়া সম্ভব যদি সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা সংসদে কার্যকর হয়ে যায়। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله إلى آخر آية আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে যেটা জানিয়েছেন, সত্যি যদি আমরা চুরি মুক্ত ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ চোর মুক্ত, আপনি আয়াতটা পাশ করেন এই দেশে, কোরআনের কথা মিথ্যা না, 100 ভাগ কার্যকর, আপনি চুরি মুক্ত দেশ পেয়ে যাবেন। জেনা মুক্ত করার জন্য আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোরআনে কারীমের সূরা নূরের এই আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এটা যদি আজ দেশে আমরা অ্যাপ্লাই করতে পারি, সত্যি কথা বলছে দেশে জেনা থাকবে না, জেনা করার কথা মনে উঠলে স্বপ্ন দোষমত হয়ে যাবে। এখানে হাজারো হাজি, এই যে সভাপতি ও হাজি, আমি 16 সালে গিয়েছিলাম, এই যে চাটিয়াল ময়দানে 9 তারিখে পড়ে থাকে মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা পড়ে আছে, খোলা আকাশের নিচে কোনো বেড়া দেওয়া নেই, যুবক যুবতী পাশাপাশি শুয়ে আছে, কোনো পাহারাদের নেই, বেড়া দেওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু কেউ কারো দিকে তাকায়ও না। খারাপ ধারণা তো দূরের কথা, আবহমান কাল থেকে চলে আসতেছে, আজ পর্যন্ত পৃথিবীর মানুষে এই তথ্য দিতে পারে না, এ রেকর্ড নেই যে ওখানে 5টা মেয়ে ইজ্জত হারিয়েছে। কথা বলেন না কেন? 5টা মেয়ে হাইজ্যাক হয়ে গেছে, কথা বলেন না কেন? এটা এমনি এমনি হয়েছে, কোরআনের যে নির্দেশ, যে নার্সে আইন, এটা ওখানে থাকার কারণে ওটা যে নিরাপদ। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যদি একটা কার্যকারী করা যায়, এই দেশেও ওই ময়দানের মতো এ দেশটাও শান্তি স্বস্তি নিরাপত্তায় আল্লাহ ঢেকে দেবেন। এজন্য কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যে ঔষধগুলো আল্লাহ দিয়েছেন, এটা মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ, যত রকমের রোগ আছে এর ভেতরে চিকিৎসা আছে। আমাদের ভেতরে মানুষ হিসাবে হিংসা থাকতে পারে না, পারে না, এই হিংসা দূর করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছে কোরআনে।
এত হিংসা আমার দলের লোকের হোক আমার হোক অন্য কারো যেন না হয়, এরকম মানুষ দেশে নেই। এক লোক চাষবাস করত, মাটি নাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে একটা টোপলা পেয়েছে, চিন্তা করছে কি দেখি বাড়িতে নিয়েছে, ভেতর থেকে একটা দৈত্য বের হয়ে বলছে মালিক কিষান, কিষান মানে যা চাবেন আমি তাই এনে দিতে পারবো, সমস্যা হচ্ছে আপনি যা চাবেন আপনাকে দেব, আপনার পাশে যে থাকবে ওই জিনিসটা ডবল হয়ে যাবে, আমার দরকার নেই। বাড়িতে নিয়ে স্ত্রীকে বলছে এটা নাড়বা না, উনি মাঠে গেছে মেয়ে লোককে যেটা নিষেধ করবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক সারা জীবনই একটু বেশি, ওরে বলেছে এটা নাড়বা না খোলবা না, অবশ্য দেখি কি আছে, যে খুলেছে দৈত্য বের হয়ে বলে মালিক কি চান, কি চাই মানে দেখো না কি ঘরে আছি, আমি একতলা বাড়ি চাই, ও তো জানে না যে আমার একতলা হলে পাশের বাড়ি কয়তলা হবে, যেই বলিস আমার একতলা বাড়ি চাই আশপাশে সব দুইতলা হয়ে গেছে, লোকটা বাড়ি থেকে মাঠে থেকে বাড়ি এসে দেখে না কই আমার বাড়ি কই, কষ্ট করে বাড়িতে গিয়ে বলে কই সেই সেই সে টোপলা কই, নাড়া দিয়ে ফেলিস, তুমি তো নাড়া দিলে বাইরের অবস্থা জানো, যে না এই দেখো বাড়ি সেনা এখন দুষ্কার কি করবো এটা আবার নিয়ে আসো, নাড়া দেওয়ার পরে দৈত্য যখন এসেছে বলে কি চান, কি চাই বসো না আমার একশো কানা করে দাও, আমার যদি একশো কানা হয় তে সবার কয়শো কানা হবে, কি হিংসা, আমার হোক অন্য কারো না হোক এ রোগ মুক্ত করার জন্য কোরআনে কারীম আল্লাহ বিধান দিয়েছেন, অহংকার যেটা একটা রোগ, তাকাব্বুরি যেটা একটা রোগ, রিয়া যেটা একটা রোগ, লোক দেখানো, প্রত্যেকটি রোগের ধারাবাহিকতায় আল্লাহ ঔষধ নাজিল করেছেন, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা আল্লাহ পাক বলেন কিন্তু জালেমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি ছাড়া কোনো ঔষধ কোরআনে নেই, এই জন্য আপনার জন্য আমার আফসোস হচ্ছে সারা ফুরকানের ভেতরে আছে, জালেমরা কিয়ামতের দিন এত আফসোস করবে নিজের আঙ্গুল পর্যন্ত সিবানো আরম্ভ করবে, এটা মিথ্যা কথা বলেন, এটাকে একশো ভাগ বিশ্বাস করেন যে সূরা ফুরকানের আয়াত সত্য, বলেন বলেন, এই আয়াত যদি একশো ভাগ আপনি বিশ্বাস করেন যে সত্য, এ পৃথিবীতে যারা জালেম এখনো পর্যন্ত জীবিত আছে মারা যাচ্ছে কি পরিণতি বলেন তো তাদের, আমরা যেন কোনো বিষয়ে জুলুমকারী হয়ে না যাই খুব খেয়াল রাখা লাগবে এটা, এজন্যদের যিনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান অবশ্যই আপনাকে নিয়ামতের জন্য আল্লাহ যেটা দিয়েছেন আপনার মনের ভেতরে একটা আনন্দ শান্তি পাওয়া লাগবে আলাদা, আর এটা পাবে শুধু মুমিনরা, কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ رب العالمين বলেন আমার দৃষ্টিতে ইমানদার বলা হয় তাদেরকে যাদের বড় বড় দাড়ি আছে, হ্যাঁ বড় সুব্বা কায়দা, এই লোকটাই আল্লাহর দৃষ্টিতে ইমানদার, শুধু দাঁড়ি আর সুব্বা থাকলেই যদি মানুষ ইমানদার হয়ে যায়, রবি ঠাকুর ও বড় ইমানদার, আমি ছোট করছি না এগুলো অবশ্যই নবীর সুন্নাত, অনেক দামি জিনিস, আজ দেখছি অনেক মানুষের দাঁড়ি নিয়েও ফাজলামি আরম্ভ করিছে, কেউ দাড়ি কেটে নম হয়ে মালাচ্ছে আর কেউ দাড়ি রেখে কালো তা সাদা হয়ে যাচ্ছে,
সবগুলোকে আল্লাহ পাকড়াও করেছে। জালেমদের অপমান যখন শুরু হয় মরণের আগ পর্যন্ত জালেমের অপমান শেষ হয় না। কোরআনে কারীম বারবার এগুলো আমাদেরকে সতর্ক করছে। কোরআন পড়ে তাহলে সতর্ক হবে কি দিয়ে? ওয়ালা তাহসিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউয়াখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম 13 নম্বর 12 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে তাবারীর ভেতরে পড়েছি। ব্যাখ্যাগুলোকে বলতে গেলে হাজারো সময় লাগবে না, যে খুব সংক্ষেপ করছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি উদাসীন হয়ে গেছি, আমি বেখবর না? এ পৃথিবীতে সবচাইতে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি জালেমদের উপরে। কেন ওদেরকে এরকম ছাড় দেয়? ওরা তো মনে করে আল্লাহ আমাদের ভালোবেসে মনে হয় এই জায়গাগুলো দিয়েছে, আমার এই অর্থ সম্পদ, বাবা প্রতিপত্তি, আমার শেয়ার। আমি যে সালের একেবারে 30 সাল 40 সাল 71 সাল পর্যন্ত টার্গেট দিয়ে দিলাম, মনে হয় আল্লাহ আমারে ভালোবাসে। প্রথমে আমার যখন রিমান্ডে নিয়েছিল প্রথম ওই 11 সালে, ওই সময় আমার যিনি ধরেছিলেন বলছে, হুজুর মানুষকে ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিককে আল্লাহ, তাহলে এখন যিনি আছে তাকে দিয়েছে কে? এখন কি বলবো, মানে এবার আমার আয়াত শোনাচ্ছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزعل ملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء الى اخر ايه। থানাতে যেদিন প্রথম যায় আমার এই আয়াতটা জিজ্ঞাসা করেছিল ওসি সাহেব, যে আপনি কি বলেন তো আয়াতে? বললাম আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে চায় তাকে নামিয়ে দেয়, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নষ্ট করার মালিক আল্লাহ। আমারে উনি বোঝাতে চায় তাহলে এখন যিনি প্রধানমন্ত্রী আছে আল্লাহ চাই বলে আছে, ঠিক আছে কি বলবো? ঠিক ওনার জবাবটা আল্লাহ সূরা আলে ইমরানে দিয়েছেন 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠাতে আছে। আলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লি আনফুসিহিম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ও টাঙ্গাইলবাসী, একটু বিবেকটা খাটিয়ে আল্লাহর এই আয়াতটা একটু চিন্তা করেন। কাফেররা দুনিয়ায় ধারণা করে, মনে করে যে আমাদের প্রতি এই যে ক্ষমতার শিয়ার, এই যে প্রভাব প্রতিপত্তি, মনে চা চাই তাই করি, এটা মনে হয় আমাদের উপরে আল্লাহর দয়া করুণা, আমার উপর আল্লাহর রহমত। আল্লাহ বলেন, না এটা কেন দিয়ে রাখি জালেমদেরকে? হে নবী জানেন, আমি চাই যে চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করি ওদের পাপের পাল্লা 100-100 পরিপূর্ণ হয়ে যাক। ঠিক তাই হয়েছে, আমি কি মারিয়ে বলছি? তাই হয়নি, তাই হয়নি কেন? তার বাস্তব প্রমাণ আয়না ঘরটা, আয়না ঘরের কারণে আমার মনে হয় আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। নাইতো 15 বছরে বহু চেষ্টা চালিয়েছে অনেকে, কিছুতেই কিছু করতে পারেনি, অথচ খালি হাতে ছাত্ররা এ ছাত্র না, সরা ফিলের তাফসীর পড়তে গিয়ে আমার এখন মনে হচ্ছে এগুলো ছাত্র না, এগুলো আবাবিল। আল্লাহর ঘর কাবা রক্ষা করার জন্য আব্রাহার বাহিনী হস্তে থেকে আল্লাহ যেমন পাখি পাঠিয়েছিলেন, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল।
আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য যে আবাবিল পাঠিয়েছিলেন, এই পৃথিবীর ময়নারে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডকে জালেমের জুলুম থেকে একেবারে যখন ইসমা লিয়াজদাদু ইসমা পরিপূর্ণ হয়ে গেছে, তাদের পাপ একশোতে একশো হয়ে গেছে, আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে। এদের মনের ভেতর আসলো কি করে, এটা একটা ঠুনকো বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস। ওই যে পালিয়েছিল লক্ষণ সেন, আরে এটা মাঝখানে আর কেউ পালায়নি, হ্যাঁ পালিয়েছিল কিন্তু এত করুণ অবস্থা হয়নি শ্রীলঙ্কায়। এই আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু ইমানদার আল্লাহর দৃষ্টিতে, সত্যি যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার, আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। এই শান্তির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম লিখেছেন, যাদের ভেতরে ঈমান আছে তাদের সামনে কোরআনের আলোচনা হলে তাদের পশম গুলো খাড়া হয়ে যায়। এদিকে সরে বসেন, এদিকে পিছিয়ে বসেন ভাই, কি ডিস্টার্ব করে নামছে, বলেন পিছিয়ে বসেন, আর পিছিয়ে বসেন। টাঙ্গাইলবাসী, আমি শুকরিয়া আদায়ের ব্যাখ্যা করছিলাম যে একটা নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়। আমরা অধিকাংশ মানুষ জানি একেবারে টুটি পর্যন্ত খেয়ে একবারে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল, শুকরিয়া আদায় না, লাযিদান্নাকুম। এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন তিনটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এক নম্বরে মুখে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। দুই নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। তিন নম্বরে ওই নিয়ামতকে পূর্ণতায় পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার খায়েশ আপনার থাকবে। এ বাংলাদেশের পাঁচ তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, মাত্র একশো জনের 18 থেকে 20 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন চালু হোক। তো পাঁচ থেকে আজকে 26 তারিখ, মাত্র এই 20-21 দিনের ব্যবধানে এখন আজকের জরিপ দেখেন প্রায় 35 ভাগ মানুষ এ দেশে এখন চাচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক। আপনি সময় যেতে দিন, কিছুদিনের পরে দেখবেন এদেশে 51 ভাগ মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যেন এই দেশটা চলে, তখনই দেখবেন শান্তি কারে বলে। এই ফাঁকে কিন্তু অনেকেই মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে যে ইসলাম যদি এসে চলে আসে তোমরা কিন্তু একেবারে বোরকার ভেতরে ঘরের ভেতরে বন্দী হয়ে যাবা। এই জুজুর ভয় দেখাবেন না, ইসলাম কায়েম হলে পৃথিবীতে সব জায়গাতে সম্মানে থাকবে মেয়েরা। আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে না পারেন, দেশটা যেহেতু স্বাধীন হয়েছে, চলাফেরা করার, কথাবার্তা বলার সব দিক থেকে একটা নিরাপত্তা পাচ্ছি, হ্যাঁ কিছু ষড়যন্ত্র গোপনে হচ্ছে ঠিক, তারপরও যেভাবে নিরাপদে কোরআনের কথাগুলো আল্লাহর কথাগুলো বলা যাচ্ছে, চলতে দেন কিছুদিন জালেমদের শিকড় পর্যন্ত উপড়িয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহর যেটা ইচ্ছা ছিল ওইটা কায়েম হবে। আল্লাহর ইচ্ছা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে এখানে পাঠিয়েছেন খেলা করার জন্য না,
লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই যে ইজহার শব্দটা আছে এখানে, অনেকে অনেকে যারা আলেম বসে আছে অনেকে মনে করছে এসহার মানে নুন সাকিনের কায়দা, এসহার এসহার মানে কি, এজহার মানে এমনি শাব্দিক অর্থ প্রকাশ করা। আমি প্রায় 33টার মতো অর্থ পেয়েছি এজহারের। এই যে লিয়ুজহিরাহু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহ পাক চান তার কোরআনকে, তার দ্বীনকে, তার ইসলামকে এ জমিনে বিজয়ী করে দিতে। তাহলে এজহার মানে শুধু প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয়ী করা, দাঁড় করানো। এদেশে কোরআনে কারিমকে বিজয়ী করার মাধ্যমে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব, এইটাই হবে আসল শুকরিয়া। সুতরাং আমরা এটা চাই। 33 ভাগ মানুষ এখন চাচ্ছে, অনেক হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে একামতে দিনের দায়িত্ব যারা এদেশে ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস যেভাবে দেখাচ্ছে, মন থেকে যেভাবে কাজ করছে, আজকেও তিনজন হিন্দু, তাও মূর্খ হিন্দু না, শিক্ষিত হিন্দু, যারা জামাতের কেন্দ্রীয় যিনি আমির আছেন ডাক্তার শফিক রহমান, ওনার হাতে হাত দিয়ে আজকে তারা মুসলমান হয়ে গেছে মানবতার সেবার কারণে। তারা পর্যন্ত এখন বলছে হ্যাঁ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম দিয়ে যদি এটা শাসন হয় আমরা মায়ের কোলে থাকবো। কোরআনের পাখি বিশ্বানন্দিত মুফাসসির আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে তার পিরোজপুর এলাকায় যখন যেতাম ওই 1819 সালে, অনেক হিন্দু পর্যন্ত বলতো যে আল্লাহ এখন যে অবস্থায় আছে, মাওলানা থাকতে আমরা মায়ের কোলে ছিলাম। শুধু পিরোজপুরের এই জিয়ানগর না, আমার তো মনে হচ্ছে কোরআনে কারিম দিয়ে যদি কোরআনওয়ালা মানুষগুলো এখন এই সমস্ত জায়গাতে যেতে পারে, পুরা বাংলাদেশটাই মায়ের কোল হয়ে যাবে। এটা হবে নিয়ামতের আসল শুকরিয়া আদায়। তাছাড়া টুটি পর্যন্ত খেয়ে একবারে বললেন আলহামদুলিল্লাহ, এটা তো নিয়ামত শুকরিয়ার একটা বাক্য, এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহর ওই বিধানকে ওখানে কার্যকর করে ভূমিকায় দেখাতে হবে যে হ্যাঁ এটা পালন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, 53টা বছর স্বাধীন হয়েছি আমরা, 96 ভাগ মুসলমান আমরা এখানে, কোরআনে কারিমের একটা আইনও এই দেশে রাষ্ট্রীয় ভাবে চলে না, এটা আফসোস না বলেন তো? বাংলার মুসলমানেরা বাবা চালিয়েছিল আমরা দেখিনি, এ মুরব্বী দেখেছে, স্বামী চালিয়েছিল আমরা দেখিনি, এ মুরব্বী দেখেছে, কারণ আমার তো জন্ম 92 সালে, চাচা চালিয়েছে তাও মনে হয় আমরা দেখিনি, এনারা দেখেছে, বউ চালিয়েছে আর ভাবি চালিয়েছে দেখলাম, কথা বলে না কেন? কয়েকজনকে তো দেখেছি যে কেমন চলে, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়, এটা দেখতে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ শুধু বাংলাদেশের জন্য পাঠিয়েছিলেন। জায়াত পড়লাম আজকে, তার পরের আয়াত এটা সূরা আরাফের 158 নম্বর আয়াত, ওলিয়া ইউহান্নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে এই ঘোষণা দিয়ে দেন যে আমি শুধু মক্কার জন্য মদিনার জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য রসুল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রসুল কি, এই সমস্যা কি আপনাদের, কথা বলেন
তাফসিরে যাচ্ছেন, সূরা আরাফ 157 নম্বর আয়াতটা পড়েছি, পুরো আয়াত শেষ হবে কিনা জানি না, যতটুকু পারি আমি তাফসির আকারে কথা বলবো। নাকি সাপের কাহিনী শুরু করবো? এখন সাপের কাহিনী, মাছের কাহিনী, বাবার কাহিনী যারা বলতো খুব ভয় আছে। ওরা জানে যে আমরা যা করেছি এদেশে জালেমরা থাকার কারণে কেউ কিছু বলে নাই, এখন মাজলুমরা যেহেতু আছে এরা ধরলে আর ছাড়বে না। আজকে এসেছিল চট্টগ্রাম থেকে আসাদ ভাই, অনে বলছিল নূরে বাংলার ইংলিশ বাংলা করে ফেলেছে। চট্টগ্রামে নূরে বাংলা ছিল না? আর ওই যে সে জাঙ্গিয়া হুজুর, কি যেন জাঙ্গির হুজুর, এই দুইটা এখন রাস্তায় বের হতে ভয় পাচ্ছে, কারণ ওরা জানতো এতদিন জালেমের আশ্রয় ছিলাম, মাজলুম এখন যা। এ তো ওই সমস্ত সাপের কাহিনী মাছের কাহিনী শুনবে না। এ ঝামেলা এখন তাহেরি ভাইও আছে, কারণ ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা কেউ শুনবে আর? কোরআন হাতে নিয়ে প্রতিটি শব্দের 8টা 10টা 15টা 20টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে তাফসির আকারে কথা বলেন, এইটা শুনতে আমরা রাজি আছি। আজকে যে আয়াত পড়েছি এখানে প্রায় 3টা 6টা আর 4টা কয় হয়, 13টা, 3 4 আর 6 কত, 13টা বিষয় দিয়েছেন আল্লাহ। আমরা তাফসির আকারে একটা একটা করে বলবো, যাবেন না তো নাকি? থাকবেন, ঠিক আছে। সূরার নামকরণ থেকে তাফসির করার জন্য তাফসিরে তাবারিতে এটা খাসে নেই, কয়েকটা তাফসিরের ভেতরে দেখেছি যে উসুলে তাফসিরের যে নিয়ম নীতি আছে, কোন আয়াত থেকে যদি কেউ কথা বলতে চায় 6টা বিষয় যেন সামনে রাখে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা করেছি, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ এখন আমরা বলবো, 3 নম্বরে ওই সূরার নামকরণ কি, 4 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট কি ওই আয়াতের, 4 নম্বরে আয়াতের বাস্তব কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে, ওই মানধাত আমলে কি হয়েছে ওটা বাদ দে, এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে এর সাথে মিলিয়ে বাস্তব ব্যাখ্যা আয়াত থেকে বের করা লাগবে, 6 নম্বরে যারা উপস্থিত হবে এই বাস্তব ব্যাখ্যা এখান থেকে নিয়ে বাড়ি যাবে। কয়টা? এই 6টা বিষয় সামনে রেখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করে এবং করবে, ইত্তাবিউনা মজার এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন যারা করছে ভবিষ্যতেও করবে, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু তামাম দুনিয়ার রাসূল তিনি, তার 3টা পরিচয় আল্লাহ নিজে তুলে ধরছেন, সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন তোমরা যারা অনুসরণ করবা, তিনি পরিচয় দিচ্ছেন রাসূল তার, আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলা, তিনি 1 নম্বরে তার পরিচয় হচ্ছে তিনি রাসূল। কি রাসূল কাকে বলে, কেন রাসূল বলা হয়, আমরা সামনে যাচ্ছি। 2 নম্বরে তার পরিচয় হচ্ছে তিনি উম্মি, 3 নম্বরে তার পরিচয় হচ্ছে তিনি নবী। নবী কি, নবীর অর্থ কি, নবীকে কেন পাঠানো হয়, নবীর উদ্দেশ্য কি, আমরা সামনে একটা একটা করে সব যাব ইনশাআল্লাহ। আজলি সিহিরাহুর ব্যাখ্যায় বলছিলাম না, নবীদের উদ্দেশ্য এইটা যে দুনিয়ায় যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে সবকে পেছনে ফেলে দিয়ে আল্লাহ যেটা পাঠিয়েছেন ইসলাম, এটা বিজয়ী করে দেখাবে, এইটাই নবীদের কাজ। এখন নবী নেই, ওইটা নাইবে নবী এবং নবীর উম্মতদের আসল কাজ, যে দুনিয়াতে কি করে দিনকে বিজয়ী করা যায়, সেটা করার জন্যই সব ঘরনার আলেম ওলামা এখন এক হয়ে যাচ্ছে। আমি তো সূরা নসরের ওই আয়াতটার দিকে তাকালে দেখতে পাচ্ছি, বাংলাদেশ দেখে দেখে মনে হয় আল্লাহ আয়াতটা এখন নাজিল করছে, আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখতে পাবেন যখন আল্লাহর সাহায্য এসে যাবে, বিজয় যখন পেয়ে যাবেন, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, 75টার উপরে ইসলামী দল ছিল এই দেশে আর 27টার উপরে জেনারেল দল ছিল, ওগুলো এখনো দিক বিদিক এখনো দলে বিদলে বিভক্ত বিভিন্ন হয়ে আছে, 14 দলের যারা
তাকান এখন বড় বড় যে মাথাগুলো সব মার্ডার মামলার আসামি। এই যে নোনো, কি জানো নাম, এ নোনা নোনো নামও জানি না ভালো, নোনো এই যে নোনো এনো, এরপরে যে মনন মেনন মনন, একই নাম উচ্চারণ করলো আমার ঘৃণা লাগে। এই শয়তানগুলো, শয়তানগুলো ইসলামের বিরুদ্ধে যা অবস্থান নিয়েছিল, এদেশের বড় বড় জালেমরা এত বড় অবস্থান নেয়নি। আর একজনের নাম এখন অনেকে ভুলে গেছে না, এই যে ইসলামের নাম নিয়ে একটা দল খুলেছিল হিজবুত তাওহিদ নাকি, ইমাম কি যেন নাম, ইমাম সেলিম হোসেন নাকি নাম, এই শয়তানের এ ভারতের এজেন্ট, এই শয়তানের যে অবস্থান ছিল, এত পয়সা পায় কোথায়, ইসলামে দল বিদলে বিভক্ত করে মানুষদেরকে যেন এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে না দেয়, এই জন্য অনেক শয়তান এদেরকে টাকা দিত। অমুসলিমদের যারা যত না ক্ষতি হয়েছে দেশে মুসলমানদের ইসলামের, তার চাইতে বেশি ক্ষতি করেছে এই শয়তানরা। এদের সমুচিত জবাব দেওয়া দরকার এখনই, কারণ এই শয়তানরা আবার যদি ছাড় পায় সামনে কিন্তু মুসলমানদেরকে আবার দলে বিদলে বিভক্ত করবে। গোয়েন্দা বিভাগের বহু জায়গায় আমি মিশে দেখেছি, ওরা বলতো যে মানুষদেরকে আজ আমরা এক হতে দেই না টুপিওয়ালাদের, এর ভেতরে একটা কারণ আছে, এরা যদি সব এক হয়ে যায় তাহলে এই যে টাকা পয়সা পাচার হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য কিছু কিছু বিষয় দিয়ে এদেরকে দলে বিদলে বিভক্ত করে রাখি। মাওলানা মামুনুল হক আমার সাথে 3 বছর ছিল পাশাপাশি, ওনারা মাঝে মাঝে বলতো যে আমরা কি ভাবতাম বাইরে, আর এ কি চলছে এখন দেশে, এটাকে আজ কন্ট্রোল করার জন্য ছোট খাটো মাসলা মাসাল সব বাদ, এক হওয়া লাগবে এখন শুধুমাত্র এই দেশে নিরাপদে থাকার জন্য। এই জন্য সব এক হয়ে যাচ্ছে না। চরমোনাইয়ের যে পীর সৈয়দ রেজাউল করিম, মাওলানা মামুনুল হক সহ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ প্রত্যেকে এখন বলছে আগে আমরা নিরাপদ হই, কারণ এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা লোক যতই বেশি হই না কেন, ওরা অল্প তাতে কি আমাদের উদ্দেশ্য সফল হবে না। আজকে একটা ঘটনা পড়ছিলাম, এক হোস্টেলে 100 জন ছাত্র ছাত্রী থাকে, কতজন কথা বুঝতেছেন, 100 জন প্রতিদিন তাদের সকালে নাস্তা দেওয়া হয় সিঙ্গাড়া, কি দেওয়া হয়, এর ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে, সবাই প্রশ্ন তুলছে না আমরা আর সিঙ্গাড়া খাবো না, সকালবেলা অন্য নাস্তা দেওয়া লাগবে। হোস্টেলের যিনি ম্যানেজার আছে উনি বলছে না একবারে তো এভাবে হবে না, একটু তোমাদেরকে ভোটাভুটি করা লাগবে, তোমরা নাম লিখে দাও কে কি খেতে চাও সকালে। 20 জন দিয়েছে যে আমরা সিঙ্গাড়ার পক্ষে আছি, কয়জন বলেন বলেন, 15 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই, 14 জন লিখেছে আমরা কলা চাই, 18 জন লিখেছে আমরা পাউরুটি চাই, কেউ কেউ লিখেছে আমরা খেচুড়ি ভাত চাই, ওদিকে 20 জন যা চাই তার চাইতে এখনো পর্যন্ত লোক বাকি আছে কতজন, 80 জন, কতজন শেষ পর্যন্ত দেখা গেল ভোট যেদিকে বেশি হবে ওই দিকেই তো রায় পাশ হবে, ওই যে 20-এর উপরে তো কেউ যেতে পারেনি, 80 জনের ভেতরে 8-10টা ভাগ হয়ে কেউ 5, কেউ 7, কেউ 18, কেউ 17, কেউ 15, ওই যে সিঙ্গাড়া যেটা ছিল সিঙ্গাড়ায় চালু থেকে গেছে, কারণ 20 জন চায় ওইটা, এরা 80 জনের ভেতরে মত পার্থক্য তৈরি করে ওদের টার পাস করাতে পারে নাই। সেই সময় কিন্তু এখন বাংলাদেশে এসে গেছে, আমরা যদি এখনো পর্যন্ত টোপে নিয়ে জোব্বা নিয়ে হাত বাঁধা নিয়ে এখনো মারামারিতে থাকি, ওই 20টা যা চায় ওইটাই কিন্তু কায়েম হয়ে থাকবে। ওদের চাইতে সংখ্যায় আমরা টোপিয়ালারা এদেশে কম না, 96 ভাগ মুসলমান এদেশে। সুতরাং এখন সব বাদ, রোল বাদ, পাউরুটি বাদ, খেচুড়ি বাদ, রোল বাদ, কলা বাদ, এখন আমি সব এক হয়ে যাব, ওরা 20 জন কিয়ামতের আগে আর এদেশে বসতে পারবে না। এই জন্য আনন্দ পাচ্ছি এখন সবগুলো এই ষড়যন্ত্র বুঝে ফেলেছি। মাওলানা মামুনুল হক বের হওয়ার পরে মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, এনারা বের হয়ে এখন সব জায়গা থেকে এক হয়ে যেভাবে চালাচ্ছে, চালাতে দিন কিছুদিন,
জালেমদের শিকড়ও আর পাবেন না ইনশাআল্লাহ। কারণ জেলে দিয়ে জালেমরা মনে করেছিল মানুষ এদেরকে খারাপ ভাববে, ধর্ষণ মামলা দিয়েছে আলেমের নামে, অথচ যারা দিয়েছে তারা এখন অন্যের বউ ভাগিয়ে উল্টা পাল্টা কাজ করেছে, তাদের 3 ইঞ্চি বের হয়েছে। এ কথা বলছে না কেন? এই যে ছোট হুজুর, কি জানো নাম? মাদানি। এ আমার সাথে 2 মাস ছিল এক ঘরে, আমার বলছে হামজা ভাই, ভাই বলছে কারণ অত বয়স ছোট না, বয়স তো এখন প্রায় 30 আর আমার 33, তো ভাই বলো না বলবে কি? ছোট হুজুর পিসকে হুজুর, শুধু সাইজে ছোট তাই। আমার বলছে আমারে নিয়ে গেল হাতির ছিলে এরা 12:30 সময়, ওখানে নিয়ে পুরা উলঙ্গ করি আমারে হাতের ভেতরে সিগারেট দিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়েকে আমার পাশে বসিয়েছে, ছবি তুলে বলছে এটা ছেড়ে দেবো, যে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো। কোরআন শরীফ পড়ছিল, কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না। একে সাইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করলেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? টিভির ওই হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বাস আমি ওখানে নিরহ একেবারে অসহায় আর মাজলুম অবস্থার দোয়া কবুল হয়, কারণ মন থেকে বললাম আল্লাহ যে লোকটা আমার সাথে উপরে উপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে করে দিল, তুমি অন্তত তার কিছু দেখিও। আল্লাহ দেখায়নি কয়েন্সি, আর রাস্তায় বের হলেই মানুষ বলে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি কোথায় নামিয়েছে আল্লাহ দেখেছেন? যা করেছিল ছোট হুজুরের সাথে ঠিক আল্লাহ তার চাইতে বেশি করে দেখিয়েছে। ছোট হুজুরের হয়তো অত ইঞ্চি না, কিন্তু ওর তো সব দিকে ফেললো মানুষ। আর বড় হুজুরের দোয়া কবুল হয়েছে, বলেছিল একটা ঝাঁকা দেব একবারে দিল্লি গিয়ে পড়বো, তাই পড়িস। এখন মানসাই হুজুর সেজ হুজুর আমরা যারে আছে, আমাদের দোয়া তো কবুল হবে না, মন থেকে দোয়া করেছে যে যা করেছে আল্লাহ অতটুকু যদি করো ওরা সহ্য করতে পারবে না। রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত, এই কাশিমপুর কারাগার আজকে মাগরিব থেকে এসব পর্যন্ত ওর পাশের দেওয়ালের পাশে মাহফিল ছিল, ওখানে ওই সময় যে জেলার ছিল হিন্দু দেবদুলাল, এ লোকটা আমার সামনে একটা মুসলমানকে দাঁড়িওয়ালা মানুষ নিরপরাধ, এ লোকটারে এমন পিটানো পিটাইলো কারা রক্ষী দিয়ে, এরপরে নিস্তালায় নিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে রাখি, অথচ 96% মুসলমান আমরা। ওর দাপটে পোড়া জেলখানাটা, বিশেষ করে হাই সিকিউরিটি কম্পন তৈরি হয়ে থাকতো, কোথায় পালিয়েছে? এই জুলুম সারাই করেছে, তাদেরকে পিটিয়ে মানুষ মেরে ফেলবে না। নিরাপরাধ যে মানুষগুলো, সাধারণ জেনারেল যে মানুষগুলো, কাউকে কিছু বলবেন না যদি আপনার ক্ষতি করে না থাকে। ওয়াইন আকবতুম ফাকিবু বিমিসলি মা উকবতুম বি, কতটুকু প্রতিশোধ নেওয়া যায় যাচ্ছে যতটুকু সে অত্যাচার করেছিল। আর আমার তো মনে হয় অতটুকু করলেও এ দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে রাখা হোক, কোন জালেম বেঁচে থাকে আমি দেখবো। শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি, প্রতিটি শব্দের আমি এবার অর্থ বের করে তাফসিরের দিকে যাচ্ছি। 3টা পরিচয় দিলেন আল্লাহ নবীজির, কয়টা? বিশ্ব নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় 6টা কাজ কর্মসূচি, কয়টা? আমরা এখন যেহেতু উম্মত হিসাবে দাবি করছি, আমাদেরও কর্মসূচি হওয়া লাগবে এই পৃথিবীতে, কয়টা? ওই 6টা। 3 নম্বরের যে বিষয়, 4টা বিষয় আমাদেরকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে আদেশ দিয়েছেন। আল্লাহ একেবারে শেষ শব্দে জানিয়েছেন, উলাইকাহুমুল মুফলিহুন, তোমাদের জীবন তাহলে সফল হবে। আল্লাহ এই আয়াতটা এখন তাফসীর আকারে শুনে আমল করে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নামকরণ হিসাবে বলছি এটা সূরা আরাফ। কোন সূরা? বৃষ্টি হচ্ছে নাকি? কে এরা ওঠে কারা? কে পানি ফেলাতে যাবেন? এটা বাদ দিয়ে যেন অন্য কাজে যে না, অনেকে আবার বিড়ি খেতেও যায়, বিড়ি খেতে গেলে তাড়াতাড়ি খেয়ে আবার চলে আসবে।
আরাফ শব্দের শাব্দিকত প্রাচীর, আরাফ মানে কি? দেওয়াল, প্রাচীর যাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত একটা প্রাচীর বানাবেন, কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে রাখবেন, জান্নাতেও দেবেন না জাহান্নামও ফেলবেন না। সাহাবা ইকরাম ডাক দিয়ে বললেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না কারণ কি, জান্নাতেও দেয় না কারণ কি? নবীজি বললেন, এদেরকে আল্লাহ জান্নাতে দেয় না এই কারণে, এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করতো, এ কারণে জান্নাত দিচ্ছে না। সূরা আরাফের তাফসীর এই নামকরণে যেটা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে হাক্কানির ভেতরে, মুফাসসিরদের এই বক্তব্য অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী বোঝা যায়, আপনি যত বড়ই আল্লাহর ওলি দাবি করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পোশিদা সব আছে আপনার, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন আপনি জান্নাত যেতে পারবেন না। জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, এজন্য খুব সতর্ক থাকা লাগবে এখানে। হ্যাঁ, বাস্তবতায় আমরা দেখছি আজ হাজারো সন্তান আমরা যারা এখানে আছি, আমরা বাধ্য হচ্ছি মা বাবার অধিকার নষ্ট করতে আমার বউর কারণে। মা বোন যারা এসেছেন আপনার জন্য দুই মিনিটে ওয়াজ করছি, দুনিয়া থাকার জায়গা না, আপনিও থাকবেন না, আপনার শাশুড়িও থাকবে না, মাঝখান থেকে আপনি দুনিয়ার এই কিছু টাটকা সুখ মনে করে ওর অধিকার নষ্ট করে নিজেকে জাহান্নামের আগুনের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। যদি মনে করেন শাশুড়ি তো আর মা বাপ না, ওনার সাথে আর কি না, বিয়ের পরে ওইটাই আপনার মা বাবা, এখন নিজের মা বাবার সাথে যেভাবে আচরণ করে মেয়েরা যা মনে মনে করে চলে, শ্বশুর আর শাশুড়ের সাথে যদি আচরণ করতো বাংলাদেশে কোনো ছেলে আলাদা হইতো না। মনটা একটু বড় করতে পারেন না, এই ছোট মনের কারণে তার সংসার ভেঙে যাচ্ছে, মাঝখান থেকে মা আর বাবার বর দোয়ায় পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস এটা কুদসি, বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে নবী আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক, তার টাকা পয়সা বেড়ে যাক, তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক, মানুষের ভেতরে তার ভালোবাসাটা পয়দা হয়ে যাক, সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। অথচ যেটা আমরা 100 ভাগের 98 জন করতে পারছি না, শুধুমাত্র পরিবারে নিজের স্ত্রীর কারণে। এটা পারছেন না নিজের স্ত্রীর কারণে কারা, হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ করা মনে হয় ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছে আলহামদুলিল্লাহ, যাকে এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বলেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের, আসলে বুঝতে পারি নাই, আমি ব্যাখ্যা গুলো বাদ দিচ্ছি। কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে, আর এই কারণে কেন তাদেরকে জান্নাতে দিচ্ছেন না, এর ব্যাখ্যা ছিল, আখফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রহমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা সন্তান যারা আছো তোমরা তোমাদের ডানাকে খবসন করে দিবা, খবসন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ এখানে জানা হাজুল্লি লিখেছেন, জানাহন মানে ডানা, জিল্লুন মানে ছায়া বা বিনম্র বিনয়। এই পৃথিবীর ময়দানে আমরা দেখি কোন মানুষের ডানা হয় না, ডানা হয় পাখির, কার বলেন না কেন, পাখির ডানা আল্লাহ ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন? পৃথিবীতে বহু কিছু আমরা দেখি ডানাওয়ালা আছে, যেমন হেলিকপ্টারের ডানা আছে, প্লেনের ডানা নেই, তাদের ডানা আল্লাহ নিলেন না, পাখির টানলেন কেন? হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ও আর উঠতে পারবে না, কিন্তু পাখির ডানার ভেতরে এমন এমন জিনিস আল্লাহ সেট করে রেখেছেন, এটা নরম হয়, মোলায়েম হয়, সফট হয়, কোমল হয়, তুলতুলে হয়,
একটার পরে একটা পর যখন লেগে যায় আর ওর নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয়, পাখির বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয়, বাংলাতে বলা হয় অনির্বচন সুখ। আপনারা আছেন তো, কি বলে সুখটাকে? একটা অনির্বচন সুখ পায় এই বাচ্চারা। আল্লাহ বোঝাতে চেয়েছেন উদাহরণটা সেট করার মাধ্যমে, ও পৃথিবীর মানুষেরা, ও হামজা, তোর মা বাবা যতদিন বেঁচে আছে শেষ বয়সে তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই। এটা কি মনে করতে পারছে? না। আর যাদের পরিবারে পারছে আলহামদুলিল্লাহ, যাদের পারছে না তাদেরকে কিন্তু আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে, জান্নাত আল্লাহ দেবে না আর জাহান্নামও দিচ্ছে না। কারণ কি? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়া আর সাই করুক না কেন, ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, দিন কায়েমের জন্য এরা কাজ করেছে, এই জন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সূরা সফের 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াতের দলিল আছে, যারা পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় এ মানুষগুলোর ছোটখাটো অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে দেয় না। এজন্য আমরা যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েমের চেষ্টা চালাই, ছোটখাটো অপরাধ হলে আল্লাহ মাফ করে দেবে, জাহান্নামে দেবে না, কিন্তু মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয় জান্নাত তো পাবেন না। নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কোথায় দেবে, তাহলে জান্নাতও যেতে পারছে না পারিবারিক জীবনের কারণে, জাহান্নামও আল্লাহ দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে। এখন ওখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই সূরায় আল্লাহ তিনটা পরিচয় দিচ্ছেন 157 নম্বর আয়াতে, তোমরা অনুসরণ করবা ওই রসুলের যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার সংবাদগুলো দিয়ে। রসুল তার কাজ ছিল এই পৃথিবীতে যেই কয়টা, আমরা 9টা কাজের কথা পাই দুনিয়াতে, যে রসুলুল্লাহ যে কাজগুলো করেছিলেন, يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। এই দুনিয়াতে রসুলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে বাধা দিতেন। আজ আমরা যারা উম্মত হিসাবে দাবি করছি, মাস্ট বি আমাদের এই গুণগুলো, এই কর্মসূচিগুলো হাতে নেওয়াই লাগবে। কথা বলেন না কেন? এ 15 বছর যারা এই ইমাম হয়ে, আলেম হয়ে, বক্তা হয়ে, খতিব হয়ে, এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন চেয়ারে ছিল, এই কাজটা করে না, এই জন্যই তো দুর্নীতি এত বেড়েছে। সব জায়গায় যারা আমরা ছিলাম ওখান থেকে যদি সত্যি সত্যি আমরা এই আয়াতের প্রথম অংশটা মানতে পারতাম, আমি যদি এসিয়ারে বসে 40 বছর একাধারে ওয়াজ করি যে ভাইরা দাড়ি রাখেন, কেউ আমাকে বাধা দেবে এখানে? ভাইরা 5 অক্ত নামাজ পড়েন, কেউ বাধা দেবে? এ কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা তুলে ফেললাম, আপনি মানেন মানেন, না মানেন না মানেন, শব্দগুলো তো আল্লাহ এইভাবে তৈরি করেননি, শব্দগুলো হচ্ছে ডু ইট, এটা কর, ইয়ামুরুহুম আল্লাহর আদেশ, এটা কি নফল না ফরজ বলেন? আল্লাহর ফরজ আদেশটা মানা যায় ওই জায়গায় নিয়ে গেলে যেখান থেকে আদেশ দেওয়ার ক্ষমতা আসে। আমরা এমন এমন জায়গায় আদেশগুলো দিতে চাই, একটা মুরগিও আমাকে মানে না। ইমাম এই দেশে এখন ইমাম না, ইমাম মানে নেতা বলে, কে বলেছে ইমাম মানে নেতা? এই দেশে এখন ইমাম মানে খেতা, বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে পারে না, এসে ইমামের উপরে সাল ছাড়ে। এ দেশে মানুষ নেই এরকম? অথচ ইমামের হাতে যদি আমর হুম্বিল মারুফ থাকতো, যে ভালো কাজে আদেশ করা, এটা করা লাগবে, ডু ইট, না করলে তোর খবর আছে। অয়ানহা হোমানিল মঙ্কার, অন্যায় কাজে শুধু নিষেধ করা না, বাবা জি এটা করেন না, না এটা বাধা দেওয়া, প্রাচীর তৈরি করা বন্ধ করে দেওয়া, যত রকমের রাস্তা আছে যদি আইন তৈরি করে হয় তাও করা, আর এটা তৈরি করার জন্য যে জায়গা দরকার, ও জায়গাতে অধিকাংশ গুলোই ছিল জালেম, এই জন্য কায়েম হয়নি।
আমরা যারা রাসূলের উম্মত দাবি করছি আমাদের কর্মসূচি দুই নম্বরে হবে, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আইন পাশ করার জায়গায় যাওয়া। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশে ছিলাম, দেখেছিলাম ওদের দেশে ইসলাম নেই কিন্তু আইন আছে, ইসলামী আইন কানুন গুলো ওখানে দেওয়া আছে। ইসলামরা বিশ্বাস করে না কিন্তু ইসলাম থেকে ধার করে নিয়েছে। ওই আইন থাকার কারণে অমুসলিম রাষ্ট্র কিন্তু এত শান্তির জায়গা, ওটা এত নিরাপত্তা, এত নিরাপদ, দেশটা ছোট, এদিক ওদিক সব মিলে মনে হয় 42 থেকে 43 কিলোমিটার। এ নড়া কি টাঙ্গাইলের চাইতেও ছোট, এ মধুপুর আর এই ভোয়াপুর মিলে যতটুকু এতটুকু একটা দেশ। প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা দিয়ে ওরা এমন ভাবে কন্ট্রোল করছে, একটা সুই পড়ে থাকলো অফিস থেকে দেখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি। একটা টোকরা ফেলেছিল আমার সামনে একজন, এই যে চিপসের যে ঠোঙ্গা আছে না, ওইটা একটা বাচ্চা ফেলেছিল, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে ওর বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার ছোট ছেলে বসে না, বলে না কেন ফেললো, কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন, পৃথিবীর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে এত বেশি আদেশ দেওয়া নেই যত বেশি আছে ইসলামে। আল্লাহর নবী জানিয়েছেন আত্তুহুরু শাতরুল ঈমান বা নিসফুল ঈমান, এ পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, এটা ইমানের শুধু অঙ্গ না, ইমানের অর্ধেক। কত বড় গুরুত্ব দিয়েছে ওটা আমরা মানতে পারি না, এই জন্য এত মশা তৈরি হয়। ওরাই হাদিসটা মেনে নেওয়ার কারণে ওই দেশে দেখলাম কোনো মশা নেই। মাহফিল শেষ করে আসার পরে বাড়ির আগে বললাম ভাই মশারি দেবেন না, বলছে কিসের মশারি, এদেশে যদি একটা মশা কারো বাড়ি পাওয়া যায় তার খবর আছে। নিয়মটা ছিল কার, ইসলামের, কার এজন্য আদেশ যতগুলো আছে আদেশগুলো আজ যেখান থেকে কার্যকর করা যায় ওই জায়গাগুলো আজ ইসলামের হাতে তুলে দেওয়া দরকার। হালাল যে বিষয়গুলো আছে একটা একটা করে সব বৈধ ঘোষণা করা, এদেশে হালাল কত জায়গা সবগুলো বন্ধ করে রাখা হয়েছিল। যত অবৈধ বস্তু আছে, নাপাক বস্তু আছে, ওটা হারাম ঘোষণা করা রসুলের কাজ। রসুল এখন নেই, রসুলের নায়েবে রসুল আছে, কথা বলে না কেন, রসুলের উম্মতেরা আছে, তাদের এই কর্মসূচি হাতে নেওয়া দরকার। যত অবৈধ কাজ আছে সব আইন পাশ করে হারাম ঘোষণা দেওয়া। তাহলে এদেশে হারাম সে কাজগুলো আছে, সুদ খাওয়া কি, ঘোষ খাওয়া কি, ঘোষ বন্ধ হয়ে গেছে, কোর্টে যাবেন কোর্টের ইট পর্যন্ত ঘোষ যাবে, যদিও নিয়মটা এখন পাল্টাচ্ছে, এটা আরো কঠোর হওয়া দরকার। খাদ্যের ভেতরে ভেজাল দিয়ে যারা মানুষদেরকে আস্তে আস্তে রোগী বানিয়ে ফেলেন, আপনিও এক প্রকার হত্যাকারী, এক কথা বলেন এখন। এই অন্যায় কাজটা নিষেধ করার জন্য শুধুমাত্র সোনা মধু বলে ওয়াজ করে হবে না, এটার জন্য আইন পাশ করে আইনটা কার্যকর করা লাগবে। তাহলে আর খাদ্যে ভেজাল, এই খাদ্যের ভেতরে ফরমালিন দিয়ে, ঔষধ দিয়ে, রং দিয়ে আমাদের শরীরকে মারাত্মক অসুখের দিকে ঠেলে দিতে পারবে না। আপনার কাজ হচ্ছে মানুষের উপর থেকে বোঝা নামিয়ে দেওয়া, যে বোঝা ছিল মাথার উপরে বুকের উপরে পিষে মারছিল, আল্লাহর নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহ সেই বোঝা অলরেডি নামিয়ে দিয়েছে। ষড়যন্ত্র তো থেমে নেই, এখনো পর্যন্ত মাঝে মাঝে ষড়যন্ত্র হচ্ছে, হবে সামনে মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ স্বদেশের জনগণ এখনো কিন্তু সজাগ থাকা লাগবে। প্রধান বিচারপতির নামে একজন অবৈধ মানুষকে দিয়ে ওরা বিভিন্ন কায়দায় ছাত্র সমাজের বিষয়কে অম্লান করার জন্য চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নস্যাত করে দিয়েছে। এই দুই দিন ধরে ভুয়া একটা বিষয়কে সামনে এনে 12টা জেলায় এই দেশে এখন মাটির নিচে কি পানির নিচে
তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এই দেশে যারা ইসলাম পন্থে যারা গণতন্ত্র চায় তারা পর্যন্ত আজ পাগল হয়ে যাচ্ছে ওদেরকে বাঁচাতে। আর এরাই এই সময় এখন আন্দোলন আরম্ভ করেছে, আমাদের বেতন বাড়াও, তোমরা আর কাজ পাওনি, মানুষ পানির নিজন হাবুডুবু খাচ্ছে, যার যা আছে। একটা ফকির কালকে দেখলাম একটা ভিক্ষা করে 70 টাকা পেয়েছে, সেখান থেকে 10 টাকা ওই বন্যাত্ত মানুষদের জন্য দান করছে, আর এখন আন্দোলন করে বেড়াচ্ছে। এগুলো সব ওই সালে নিয়োগ পাওয়া, এই ষড়যন্ত্র দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, ছাত্ররা এমন পিটানি দিয়েছে সে বাপ বলে কোল পায় না, এজন্য বোঝাটা নামিয়ে দিয়েছে। আমাদের হাজারো বোঝা এখনো সামনে আছে, আমাদের নবীর উম্মত দাবি করছে যারা, এই বোঝাগুলো আজ জাতির উপর থেকে এই দেশের উপর থেকে একটা একটা করে বোঝাগুলো নামাতে হবে। খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আর মুশরিক এ মানুষগুলো এখন সূক্ষ্ম ষড়যন্ত্র আরম্ভ করেছে, প্রতিবেশের নামে কলঙ্ক, যখন পানি দরকার হয় তখন দেয় না, যখন দরকার নেই তখন রাতের আধারে পানিটা দিয়ে। এই যে 18 জন মারা গেল, এই 18 জন মার্ডার মামলা কিয়ামতের দিন এই যে প্রতিবেশীর যারা দায়িত্ব আছে এদের উপরে দেওয়া হবে। প্রতিবেশীর কাজ যেটা সেটা যদি না করে, উল্টা যে শব্দটা আছে আমি বললাম না, আমার ভাইরা এখন নবীর উম্মত হিসাবে আমাদের কাজ যেটা হবে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উন নূর আল্লাযী উনজিলা মা'আ, 1 নম্বরে আল্লাহ পাক বলেন হে নবী তারা যেন আপনাকে বিশ্বাস করে। আপনাকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আপনার উপরে যে বিধানগুলো দিয়েছি এই বিধানগুলো মেনে নেওয়া, তার মানে কোরআনে কারীম। ওয়া আযযারুহু তাকে সাহায্য সহযোগিতা করান, নাসারুহু পরামর্শ দিয়ে কাছে যেয়ে যেভাবে হোক তাদেরকে সাহায্য করা, যেহেতু রসুল এখন নেই, নায়েবে রসুল যারাই চেষ্টা চালাচ্ছে এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, অবশ্যই বাংলার জনগণের এখন এই আয়াত অনুযায়ী দাবি তাদের পাশে থাকা, সাহায্য করা, পরামর্শ দেওয়া। আল্লাহ পাক বলেন 4 নম্বরে তোমাদের কাজ হবে এই দুনিয়াতে আল্লাহর পাঠানো নূরের অনুসরণ করে আমি আল্লাহকে দেখানো। আল্লাহর পাঠানো নূরের নাম কি? কোরআন। বলেন বলেন ভাই, এখনো পর্যন্ত আপনি শান্তি কারে বলে শুধু শুনেছেন, দেখেননি? যদি অনুসরণ সত্যি আমরা কোরআনের করতে পারি, আর যেখানে এটা থাকা দরকার আইন পাশের জায়গায় যদি নিয়ে যেতে পারি, 100 ভাগ শান্তি কি দুনিয়া, এটা মিনি জান্নাত হয়ে যাবে। এই জন্য আয়াতের শেষের শব্দ আল্লাহ নিজে জানাচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন। এ 13টা বিষয় যদি নবী আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারে, কিয়ামত পর্যন্ত তারা সফল হতেই থাকবে। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তোমার নবীর পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নবীজি পালন করেছে তোমার আদেশ মতো, আমাদেরকে ওই 6টা কাজ দুনিয়ায় আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। নবীজির কাজকে অগ্রসর করার জন্য কোরআনে কারিমের যে ভূমিকাগুলো আমরা শুনছিলাম, তুমি আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার তৌফিক দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, এই বান্দাদের শ্রমকে কবুল করে নাও। যে সময় এখানে বসে কথা বলছি এই সময়ও এখনো বাংলাদেশের 12-13টা জেলার মানুষেরা পানির নিচে হাবুডুবু খাচ্ছে, মনের দুঃখ কথা বের হয় না, এত কষ্ট তাদের, মেহরবানি করে তুমি হামেও নাসির হয়ে যাও। রব্বুল আলামিন, দেশটাতে মুক্তভাবে চলার জন্যে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, এই ছাত্র ভাই বোনদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম তুমি দান করো। কত মানুষ এখানে বসে আছে, গত কয়েক বছর আগেও এখানে এসে কোরআনের কথা, তোমার কথা আমারে বলতে দেয়নি,
আল্লাহ তাআলা যে সালেমগুলো বাধা দিয়েছিল সে সালেমগুলো আজ পালিয়েছে, ওরা যেন কিয়ামত পর্যন্ত পালিয়েই থাকে সেই ব্যবস্থা করে দাও। যে মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলে, কোরআন শুনতে চায়, কোরআন মানতে চায়, এদেরকে তুমি জমিনের উপরে প্রতিষ্ঠা দিয়ে দাও। মা বোনদেরকে রোগ শোক থেকে মুক্ত করো। আমরা হাজারো মানুষ আছে বিভিন্ন রোগে রোগী, মানসিক ভাবে, শারীরিক ভাবে, ইমানের ভাবে, সব রোগ থেকে শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও। কত মানুষ এখনো হাসপাতালের বেদে কাতরাচ্ছে, এই 5 তারিখের আগ পর্যন্ত যত মানুষ অসুস্থ হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনেকে হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আল্লাহ কুষ্টিয়া একজনকে দেখলাম তার লজ্জা স্থান উড়ে গেছে। যত মানুষ শহীদ হয়ে গেল, যত মানুষ অসুস্থ আছে, শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। এই টাঙ্গাইল জেলার মাঠের নিচে যত মানুষ শুয়ে আছে কোরআন ইজ্জতে মাফ করে দাও। রব্বুল আলামিন এমন আমল করার তৌফিক দাও যেটা তোমার সামনে যেয়ে পড়া যায়। ঘোষণায় দিয়েছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, পড়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তুই নিজের আমল নামা নিজেই যথেষ্ট, পড়। আল্লাহ এমন কিছু করার তৌফিক আমাদের জীবনে দাও যেটা তোমার সামনে আমরা করতে পারি। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহকে বলেন। রব্বুল আলামিন বড় আশা বড় আকাঙ্ক্ষা এই চোখ দিয়ে দেখা যে তোমার কোরআন দিয়ে দৃষ্টি চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যত মানুষ হাত তুলেছে প্রত্যেকের মনের চাইজ আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা অনেকের সন্তান হয় না, একটা সন্তান দিয়ে ধন্য করো। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আল্লাহ, কোরআনের কথাগুলো সহজ সরল ভাবে তোমার বান্দা বান্দিদের শোনানোর মতো যোগ্যতা, এলেম এবং কণ্ঠ আমারে দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।